হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো মুর্শিদাবাদ জেলার আইসিডিএস পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের পঞ্চাশটি প্রশ্নের সঠিক উত্তর সম্পর্কে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো আজকে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত যতগুলি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আজকে আমরা আলোচনা করব আর তার সে সাথে আরও একটি তথ্য বলে রাখি যে যারা যারা পরীক্ষা দিলে তারা কে কত নম্বর পাবে সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে তার কারণ হচ্ছে যতগুলি সঠিক উত্তর তোমরা এখান থেকে মিলিয়ে দেখবে যতগুলো সঠিক হচ্ছে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কে কত নম্বর পাচ্ছ পুরোপুরি দেখতে থাকো আর কার কত নম্বর হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পঞ্চাশটি প্রশ্ন রয়েছে পুরোপুরি দেখতে থাকো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইসিডিএস দু হাজার তেইশের যে পরীক্ষা মুর্শিদাবাদ জেলার জন্য এই পরীক্ষার এটা হচ্ছে কোশ্চেন পেপার এবং এই কোশ্চেন পেপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শুরুতেই বলে রাখি এটা সময় ছিল দু ঘন্টা এবং নব্বই নম্বরের পরীক্ষা হয়েছিল নব্বই নম্বর দু ঘন্টা কিন্তু এখানে বলে রাখি নব্বইটি এমসিকিউ ছিল না এখানে কিভাবে নব্বই নম্বর হয়েছে সেটা তোমাদেরকে বলে রাখি এখানে পঞ্চাশটি এমসিকিউ কিউ কোশ্চেন ছিল পঞ্চাশটি এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য দেড় নম্বর করেছিল দেড় নম্বর তো দেড় নম্বর করে হলে কত হয় এখানে পঞ্চাশ প্লাস পঁচিশ তার মানে কত হচ্ছে টোটাল পঁচাত্তর নম্বর হচ্ছে এখানে এই প্রশ্নগুলিতে অর্থাৎ পঞ্চাশটি প্রশ্নের ক্ষেত্রে পঁচাত্তর নম্বর হচ্ছে আর আর আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে পনেরো নম্বর এখানে কিন্তু তোমাদের যে প্রবন্ধ ছিল প্রবন্ধ পনেরো নম্বর তো পনেরো যদি তোমরা এখান থেকে অ্যাড করে দাও তাহলে কত হচ্ছে নব্বই নম্বর হচ্ছে টোটাল ঠিক আছে পনেরো নম্বর যদি তোমরা অ্যাড করে দাও প্রবন্ধ রচনার ক্ষেত্রে তাহলে টোটাল নব্বই নম্বর হচ্ছে এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছিল পুরোপুরি দেখতে থাকো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আর তোমরা মিলিয়ে দেখো যে কে কতগুলো সঠিক উত্তর করতে পারলে তো দেখতে পাচ্ছ প্রথমের প্রশ্নে যেটি এসেছিল সেটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এখানে যে প্রশ্নটি বলা রয়েছে যেটা হচ্ছে ডিএপি এর উপাদানগুলি কী কী ডিএপি যেটা যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাস অপশান নাম্বার এ যারা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ অপশন নাম্বার এ নাইট্রোজেন এবং ফসফরাস ঠিক আছে ডিএপি এর উপাদান যারা যারা করেছ এক যে দেড় নম্বর রয়েছে সেই দেড় নম্বর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে পরবর্তী দেখতে পাচ্ছ যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে সেখানে বলা হচ্ছে সাধারণত এক থেকে তিন বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবের কারণে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি। তো তার নাম কি হবে তার নাম হচ্ছে ক্যারাটো ম্যালয়েশিয়া ক্যারাটো ম্যালয়েশিয়া যা যারা বি করেছ তারা কিন্তু সঠিক উত্তর পেয়েছ পুরো নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে ক্যারাটো ম্যালয়েশিয়া হচ্ছে একটি অন্ধত্ব রোগ যেটাকেই কিন্তু এক থেকে তিন বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে এটা দেখা যায় পরবর্তী দেখতে পাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে নিচের কোনটি যৌনবাহিত রোগ নয় যৌনবাহিত রোগ মানে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা হচ্ছে এসটিডি তো এসটিডির মধ্যে গোনোরিয়া হচ্ছে হবে এডস এইচ আইভি ভাইরাসের ফলে সিফিলিস হবে তো এখানে কারেক্ট আনসার কী হয়ে যাবে যক্ষা কারেক্ট আনসার কী হবে যক্ষা অপশান নাম্বার বি যা যারা করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছ ঠিক আছে এরপর সরাসরি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ অঙ্ক রয়েছে অঙ্কে কি বলা হচ্ছে একটি দোকানে একটি মালা পঁচাত্তর পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয়েছে পঁচাত্তর পার্সেন্ট ছাড়ে বিক্রি মানে কি পঁচিশ পার্সেন্ট দাম পাওয়া গেছে পঁচাত্তর পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কি পঁচিশ পার্সেন্ট দাম পাওয়া গেছে তো ছাড়ের পরে বর্তমান মূল্য যদি ষাট টাকা হয় তার মানে কি পঁচিশ পার্সেন্ট সমান হচ্ছে ষাট টাকা তাহলে এক পারসেন্ট সমান কত হবে ষাটের নিচে পঁচিশ আর এখানে কি বলা রয়েছে যে আসল মূল্য কত মানে একশো দিয়ে এখানে কাটাকাটি করলেই হয়ে যাবে তাহলে একশো দিয়ে মানে হচ্ছে চার পঁচিশশো চারশো চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশ অপশান আছে অপশান নাম্বার ডি দুশো চল্লিশ হবে এখানে কারেক্ট আনসার যারা যারা অপশান ডি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ ঠিক আছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো ধরুন এই প্রশ্নপত্রের যে প্রশ্নপত্রটি রয়েছে এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার মানে কি চারদিকেই সমান বলেছে মানে চারদিকে সমান মানে কি দিক ডান দিক উপরে নিচে প্রত্যেক দিকেই হচ্ছে ছয় সেন্টিমিটার করে অর্থাৎ এটা কি এরা হচ্ছে একটা বর্গক্ষেত্র তাহলে এটার ক্ষেত্রফল কি হবে মোট কথা তোমাদের কি কি বলতে চেয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত যদি তার বাহুর দৈর্ঘ্য হয় ছয় সেন্টিমিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী বাহু তার বর্গ বা বাহু গুণিত বাহু মানে হচ্ছে ছয় গুণিত ছয় এটা গুণ করতে বলেছে শুধুমাত্র ছয় ছয় ছত্রিশ হবে এখানে কারেক্ট আনসার ছত্রিশ বর্গ সেন্টিমিটার এখানে অপশান নাম্বার বি যার যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি ক্লাবে যতজন সদস্য তারা প্রত্যেকেই তত টাকা করে চাঁদা দেওয়ায় যতজন সদস্য তত টাকা চাঁদা তার মানে কি এটা হচ্ছে বর্গ বর্গ করা রয়েছে চোদ্দ হাজার ছশো হচ্ছে এটা বর্গ কোনো একটি সংখ্যার তো এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে কোন সংখ্যাটির বর্গ হবে চোদ্দো ঠিক আছে এটা বর্গমূল করতে বলেছে ঠিক আছে এই সংখ্যাগুলির বর্গ হচ্ছে এটা তো কোনটি হবে এখানে তোমরা করে দেখবে একশো একুশের যদি তোমরা বর্গ করো তাহলে কিন্তু এটা হবে চোদ্দো হাজার হবে ঠিক আছে একশো একুশে যদি তোমরা বর্গ করো দেখবে করে দেখবে একশো একুশ গুণিতে একশো একুশ করে দেখবে চোদ্দো হাজার ছশো একচল্লিশ হবে এখানে তো তাহলে এখানে কারেক্ট আনসার কত হয়ে গেল অপশান নাম্বার ডি হয়ে গেলো এখানে কারেক্ট আনসার ছ নম্বরে যা যারা ডি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে সাত নম্বর প্রশ্ন দেখে বলা হচ্ছে দশ মিটার ছিট কাপড়ে পাঁচটি প্যান্ট বানানো সম্ভব হলে একুশটি প্যান্ট বানাতে কত মিটার ঐকিক নিয়ম বলেছে আর কিছুই নয় ঐকিক নিয়ম কি বলেছে একদিকে প্যান্ট ঠিক আছে আরেক দিকে হচ্ছে ছিট বা মিটার তো প্যান্ট বলেছে পাঁচ দশ মিটার হচ্ছে ছিট একুশটি প্যান্ট তাহলে কত হবে এই হচ্ছে ঐকিক নিয়ম তো এখানে বাড়ছে সংখ্যাটি আর এদিকে কি হবে যদি প্যান্টের সংখ্যা যদি বাড়ে তাহলে ছিটের সংখ্যা বাড়বে তার মানে কি দুই দিকেই বাড়ছে মানে হচ্ছে সরল অনুপাত আর আমি তোমাদেরকে কি বলেছিলাম যে সরল অনুপাত হলে সংখ্যাগুলো উল্টে যায় মানে একুশ হবে উপরে পাঁচ হবে নিচে তাহলে কি হবে কাটাকাটি করলে একুশ হবে উপরে পাঁচ হবে নিচে আর এখানে তোমাদেরকে দশ দিয়ে গুণ করতে হচ্ছিল তাহলে পাঁচ দুয়ে দশ একুশ দুয়ে বিয়াল্লিশ বেয়াল্লিশ হচ্ছে এখানে কারেক্ট আনসার যারা যারা করেছো অপশান নাম্বার অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার যারা যারা বি করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো সাতের সাতের বি হবে এখানে কারেক্ট আনসার ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন ন হাজার ছশো দুই ন হাজার ছশো দুই এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা মানে কি বর্গমূল নির্ণয় করা যাবে তো কত যোগ করতে হবে ন হাজার ছশো দুইয়ের সাথে যদি তোমরা দুই যোগ করে দাও তাহলে কত হবে ন হাজার ছশো চার হবে তো এই সংখ্যাটি হচ্ছে কার বর্গ তোমরা জানো নিশ্চয়ই আটানব্বই আটানব্বইয়ের বর্গ হচ্ছে ন হাজার ছশো চার তাহলে এখানে কত হবে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে অপশান নাম্বার কি আছে অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার কারা কারা বি করেছ যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছ সঠিক নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার নয় নম্বর প্রশ্ন দেখে বলা হচ্ছে বৃত্ত সম্পর্কে কোন কথাটি সঠিক নয় বৃত্তের বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে তো দেখো প্রথমে যেটা বলেছে কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর দূরত্ব সমান হ্যাঁ কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর দূরত্ব সর্বদা সমান হবে কারণ সেটি হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ সবসময় সমানই থাকবে দ্বিতীয়টা কি বলেছে একটি কেন্দ্র থাকে হ্যাঁ বৃত্তের একটি কেন্দ্র থাকে অনেকগুলি কেন্দ্র নিয়ে কিন্তু বৃত্ত হয় না তারপরে কি বলেছে ব্যাসের উপর বৃত্তের কেন্দ্র অবস্থান করে না বেশের উপরে বৃত্তের কেন্দ্র অবস্থান করে না কি বলেছে এই যে কেন্দ্রটি রয়েছে মাঝখানে ব্যাস আমাদের কি ব্যাস কী রকমের হয় ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস পুরো লাইন তো পুরো লাইনে কি বলেছে ভাষাটা যে ব্যাসের উপরে বৃত্তের কেন্দ্র অবস্থান করে না ব্যাসের উপরে তো বৃত্তের কেন্দ্র অবস্থান করছে তাহলে এটা সিটা হচ্ছে এখানে সঠিক নয় সি হচ্ছে এখানে সঠিক নয় পরবর্তী যেটা তোমরা মিলিয়েও দেখতে পারো বেসের মান বেসারদের চেয়ে বেশি হ্যাঁ বেসারদের চেয়ে তো দ্বিগুণ হয় বেসের মান তো সেক্ষেত্রে এটাও ঠিক আছে তো তাহলে অপশান নাম্বার সি যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছো যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার স্পেশাল সাজেশন এবং কোয়েশ্চেন পেপার পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এফ এবং এনডিডিবি যেটা বলেছে এখানে কী বলেছে সলিড নট ফ্যাট অর্থাৎ দুধের চর্বি এবং তার সাথে সাথে এফে শতকরা এটা যা যারা বি করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো কী হবে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট টোটাল কত হয় তেরো পার্সেন্ট হয় টোটাল তেরো পার্সেন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট যা যারা করেছ অপশান নাম্বার বি এটা কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এগারো নম্বর প্রশ্ন দেখে বলা হচ্ছে নিচের কোনটিতে বৃত্তা বৃত্তাকার অংশ আছে শঙ্কুতে বৃত্তাকার অংশ থাকে শঙ্কুতে বৃত্তাকার অংশ থাকে অপশান নাম্বার বি যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ পরবর্তী প্রশ্ন দেখো কোন অনুজীবের সংক্রমণে জরায়ুর ক্যান্সার হতে পারে জরায়ুর ক্যান্সার কি কারণে হয় এইচপিভি ভি কারণে কিন্তু জরায়ুর ক্যান্সার হয় এইচপিভির ফর্ম কি হিউম্যান পেপিলোমা ভাইরাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিউম্যান পেপিলোমা ভাইরাস এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় কোন অনুজীবের সংক্রমণের কারণে জরাউর ক্যান্সার হয় হিউম্যান পেপিলোমা ভাইরাস যা যারা অপশান নাম্বার বি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছো ঠিক আছে পরবর্তী আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নলিখিত কোন সংখ্যাটি এগারো দিয়ে ভাগ করা যায় না এইগুলোকে তোমাদেরকে কিন্তু ভাগ করার ছিল এগারো দিয়ে তো এগারো দিয়ে ভাগ করা যায় না কোনটি হবে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি তোমরা করে দেখবে এগারো দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না এটা দশমীকে হয়ে যাবে ঠিক আছে অপশান নাম্বার সি হবে কারেক্ট আনসার নাইন এইট 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 সিক্স এইট তোমাদেরকে এখানে যখন তোমরা করছিল অঙ্কটি তখন তোমাদেরকে একটু যদি তোমরা নিজের বুদ্ধি যদি সেখানে প্রয়োগ করতে তাহলে কি হতো দেখো এখানে সি এবং ডি এই দুইটি অপশান দেখতে পাচ্ছ প্রায় একই রকম আছে তো এখানেই তোমাদেরকে ভাবতে হবে হয়তো অপশান নাম্বার সি হবে না হলে ডি হবে তো এই বাকি দুটো ট্রাই করার চেয়ে এই সি এবং ডি যদি তোমরা শুরুতেই ট্রাই করতে তাহলে সময়টা তোমাদের কম মানে বেঁচে যেত তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার যা যারা সি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছো এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী দেখতে পাচ্ছি একটি অত্যন্ত সহজ একটি সমাধান রয়েছে এক্সের মান বার করতে হবে থ্রি এক্স প্লাস সেভেন সমান হচ্ছে বাইশ এক্স সমান কত তো থ্রি এক্স প্লাস সেভেন তাহলে থ্রি এক্স সমান কত হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে বাইশ মাইনাস সেভেন বাইশ মাইনাস সেভেন মানে কত পনেরো তাহলে এক্স সমান কত হবে এটা হচ্ছে থ্রি এক্স সমান পনেরো তাহলে এক্স সমান কত হবে পনেরো বাই তিন পনেরো বাই তিন মানে কি পনেরোকে তিন দিয়ে ভাগ তিন পাঁচে পনেরো পাঁচ হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার কোনটি হবে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার যা যারা এ করেছ তারা সঠিক উত্তর করেছো পরবর্তী দেখতে পাচ্ছ পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি এলাকায় আয়োডিন নজরদারি করা হয় কিভাবে। এখানে তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটি ঘুরিয়ে করেছে এই প্রশ্নটি কীরকম নর্মালি হয় সেটা হচ্ছে আয়োডিনের অভাবে কী রোগ হয় আয়োডিনের অভাবে কী রোগ হয় কী রোগ হয় গলগণ্ড অপশন নাম্বার সি যা যারা সি করেছ তারা কিন্তু কারেক্ট অ্যান্সার করেছ ঠিক আছে গলগণ্ডের প্রাদুর্ভাব বিশ্লেষণ করে আয়োডিনের অভাবে পনেরো সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখতে পাচ্ছ ষোলো নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গুড ভালোর অ্যান্টোনিম ভালোর বিপরীত শব্দ কি হবে তো এখানে যে সমস্ত অপশানগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে সহজ অপশানগুলি রয়েছে এখানে গুডের বিপরীত শব্দ হয়ে যাচ্ছে ব্যাড অপশান নাম্বার এ যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী সতেরো নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে টেন্স কোন টেন্স রয়েছে আই হ্যাভ সিন হিম হ্যাব বা হ্যাজ যদি থাকে তাহলে কি হয় প্রেজেন্ট টেন্স হয় হ্যাব অথবা হ্যাজ প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স এটা হয়ে গেল কনফার্ম তারপরে কি বলেছে দেখতে পাচ্ছ সি এর ভি থ্রি রয়েছে তাহলে হ্যাভ হেজ থাকে তারপরে যদি ভি থ্রি থাকে তাহলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে আর যদি বিন থাকতো এবং আইএনজি থাকতো তাহলে কি হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যেত কিন্তু এখানে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে যে অপশান নাম্বার এ যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছো আরও একটি প্রশ্ন রয়েছে যারা হচ্ছে দুর্গেশ নন্দিনী আনন্দ মঠ এবং বন্দে মাতরম রচয়িতা কে যে কোনো একটি প্রশ্ন যদি তোমরা মনে রাখতে তাহলে এটা পেরে যেতে দুর্গেশ নন্দিনী কার রচনী রচয়িতা রচয়িতাকে বা আনন্দমঠকে লিখেছিলেন বা মন্দির মাত্রমে রচয়িতাকে যে কোনো একটি জানলেই হবে কারেক্ট আনসার কী হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন নাম্বার ডি এটা তোমরা সবাই আশা করি করেছ ঠিক আছে এরপর আমরা উনিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি উনিশ নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে শীতকালে নিরক্ষ রেখা থেকে উত্তরে যত বেশি দূরত্ব যাওয়া যায় দিনের সময় তত হ্রাস পায় তাহলে কি বলেছে যে এক্ষেত্রে নিরক্ষ রেখা থেকে দূরত্ব ও দিনের সময়ের অনুপাত কত হবে মানে দূরত্ব এবং সময়ের অনুপাত বলেছে তো এখানে তোমাদেরকে দেখো এখানে কিন্তু একটি ইঙ্গিত দেওয়া রয়েছে যে যত বেশি দূরত্ব তার মানে কি দূরত্ব বাড়ছে আর তত সময় কিন্তু হ্রাস পাচ্ছে ঠিক আছে দূরত্ব বাড়ছে সময় হ্রাস পাচ্ছে তার মানে কি একদিকে বাড়ছে একদিকে কমছে তাহলে কি হচ্ছে ব্যস্তানুপাত হচ্ছে অপশান নাম্বার ডি যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ পরবর্তী প্রশ্ন বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের জন্য পছন্দের পদ্ধতি কি বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের একটি প্রধান পদ্ধতি কি হতে পারে এটি হবে সুপার ক্লোরিনেশন এর ফলে এরপরে ডিক্লোরিনেশন ঠিক আছে সুপার ক্লোরিনেশনের পরে ডিক্লোরিনেশান অপশান নাম্বার সি যা যারা করেছ তারা কিন্তু এখানে পুরো নম্বর পেয়ে যাচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার একুশ নম্বর প্রশ্নে দেখে বলা হচ্ছে একটি ত্রিভুজ সম্পর্কে কোন কথাটি সঠিক নয় ত্রিভুজের বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রে কি হয় চরিত্র তো ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণের যে দৈর্ঘ্য সরি ত্রিভুজের তিনটি কোণের যে মান রয়েছে সেই তিনটি কোণের মানের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে একশো আশি ডিগ্রি হয় তিনটি কোণের মানের সমষ্টি তো দেখতে পাচ্ছ প্রথমে বলা রয়েছে তিনটি কোণের মানের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রথমেরটি ঠিক আছে দ্বিতীয়টি কী বলা রয়েছে যে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর চেয়ে বেশি হবে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর চেয়ে বেশি হবে ঠিক আছে এটা কি হবে এটা কিন্তু ঠিক আছে যে কোনো দুটি বাহুর তৃতীয় বাহুর চেয়ে বেশি হবে এটা কিন্তু ত্রিভুজের একটি বৈশিষ্ট্য আর আরেকটি রয়েছে দেখতে পাচ্ছি এখানে যে কোনো দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের চেয়ে বেশি হবে এটা কিন্তু সম্ভব নয় বাহুগুলি পরস্পর সমান্তরাল নয় ঠিকই আছে সমান্তরাল হলে তো আর ত্রিভুজ হবে না কখনোই সেটা সমান্তরাল লাইনে চলে যাচ্ছে সরলরেখা হয়ে যাবে তো এখানে দেখো সি নম্বর অপশানটি আমরা কিন্তু এখানে বিশ্লেষণ করব। কেন হচ্ছে সি নম্বর অপশান যে কোনো দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের চেয়ে বেশি তো ধরে নাও এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে প্রথমটি আমরা ধরে নিলাম নব্বই এটা ধরে নিলাম আমরা চল্লিশ ডিগ্রি আর এটাকে আমরা ধরে নিলাম পঞ্চাশ ডিগ্রি কেন তার কারণ হচ্ছে তিনটি সমষ্টি আমরা একশো আশি ডিগ্রি করলাম ঠিক আছে তিনটি সমষ্টি আমরা একশো আশি ডিগ্রি করলাম এরপর দেখো বলা হচ্ছে অপশান নাম্বার সিতে যে যে কোনো দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের চেয়ে বেশি হবে তো যদি আমরা চল্লিশ এবং পঞ্চাশে যোগ করি তাহলে কি নব্বই থেকে বেশি হচ্ছে হচ্ছে না তার মানে অপশান নাম্বার সি হচ্ছে এখানে ভুল অপশান নাম্বার সি হচ্ছে এখানে ভুল যা যারা সি করেছ তারা কারেক্ট আনসার করেছো পুরো নাম্বার পেয়ে যাচ্ছ এরপর দেখো বাইশ নম্বর প্রশ্নে তাজপুর তাজপুর বন্দরটি কোথায় অবস্থিত নতুন করে নির্মিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে পূর্ব মেদিনীপুর যা যারা করেছ পূর্ব মেদিনীপুর এখানে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পুরো নম্বর তোমরা পেয়ে যাবে এরপর চলে যাচ্ছি তেইশ নম্বর প্রশ্নে কি বলেছে হ্যাপি হ্যাপির প্রিফিক্স হ্যাপির বিপরীত তার মানে প্রিফিক্স মানে কি আগেটাতে বসবে আগে বসবে কি বসে আনহ্যাপি হ্যাপি থেকে কি হয় আনহ্যাপি সুখী অসুখী খুশি ঠিক আছে হ্যাপি মানে কি খুশি অখুশি ঠিক আছে এটা হচ্ছে বাংলাটা তো এখানে আনহ্যাপি হচ্ছে এখানে কারেক্ট আনসার হ্যাপি আনহ্যাপি পরবর্তী দেখতে পাচ্ছে বলা রয়েছে হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট এখানে কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে কিসের কন্টিনিউয়াস টেন্সে তোমরা এখানে প্রেজেন্টও করতে পারো পাস্টও করতে পারো পাস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি হ্যাড দেওয়া রয়েছে হ্যাড তো হবে না যদি ওয়াজ থাকতো তাহলে হতো তো এখানে সেক্ষেত্রে ইজ রয়েছে তো সি হচ্ছে এখানে কারেক্ট আনসার সি যা যারা করেছো তারা কারেক্ট আনসার করেছো হি ইজ রানিং ফাস্ট সে দ্রুত দৌড়াচ্ছে বা সে খুব জোরে দৌড়াচ্ছে ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনস যা যারা যতগুলো সঠিক উত্তর করতে পারছো বা কত নম্বর হচ্ছে ক্যালকুলেশন করে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি তোমরা এখন অব্দি লাইক নি অবশ্যই লাইক করে দেবে লাইক করে তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন আপডেট এবং কোশ্চেন পেপার পাওয়ার জন্য পরবর্তী দেখতে পাচ্ছে ভারতের ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয় কবে পালন করা হয় চোদ্দোই এপ্রিল কাদের কাদের মনে ছিল চোদ্দোই এপ্রিল গুরুত্বপূর্ণ ডেট থেকে এই প্রশ্নটি এসেছে চোদ্দোই এপ্রিল অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার চোদ্দোই এপ্রিল হবে এখানে কারেক্ট অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্ন শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ ইউনিসেফের মতে কি বলে জন্ম থেকে ছয় মাস পর্যন্ত অপশান নাম্বার বি করেছে যাই যারা তারা কিন্তু সঠিক উত্তর করেছে জন্ম থেকে ছ মাস পর্যন্ত তো দেখতে পাচ্ছি এরপর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আইসিডিএস কথার পূর্ণ রূপ কি তো এটার যে কারেক্ট আনসার হয়ে যাবে সেটি হচ্ছে অপশান নাম্বার বি কিন্তু তোমাদেরকে বলে রাখি এখানে অপশানগুলি কিন্তু ভুল রয়েছে আইসিডিএস কথাটির ফর্ম কী সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এখানে কিন্তু সার্ভিসেস কথাটি নেই দেখতে পাচ্ছ স্কিম রয়েছে কিন্তু যাই হোক এই চারটি অপশানের মধ্যে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান নাম্বার বি যা যারা বি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ আঠাশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে কনজেক্টিভা শুকিয়ে যায় তকে শুষ্কতা স্কেলিং রাতকানা তোমাদেরকে বলে রাখি যা যারা রাতকানাটি মনে রেখেছিলে যে কোন ভিটামিনের অভাবে রাতকানা তাহলে কি হবে ভিটামিন এর অভাবে অপশান নাম্বার সি যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছো অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে প্রত্যেক মাসে যদি তিরিশ দিন হয় আর প্রত্যেক সপ্তাহে যদি সাত দিন হয় তাহলে এগারো মাস সাত সপ্তাহে কত দিন হবে তো এখানে তোমাদেরকে কিছুই বলেনি একটা সরল করতে বলেছে কি সরল এখানে তিরিশের সাথে তোমাদেরকে এগারো গুণ করতে বলেছে আর তার সাথে সাতের সাথে তোমাদেরকে আরও সাত গুণ করতে বলেছে আর দুটোকে যোগ করতে বলেছে তার কারণ কি এগারো মাস মানে এগারো দিয়ে তিরিশকে গুণ আর সাত সপ্তাহ মানে সাত দিয়ে সাতকে গুণ তাহলে তিন এগারো তেত্রিশ তিনশো তিরিশ হয়ে গেলো আর এটা হচ্ছে সাত সাততে উনপঞ্চাশ হয়ে গেল যোগ করলে কত হবে নয় সাত তিন হবে অর্থাৎ তিন সাত নয় তিন সাত নয় কোনটিতে আছে তিন সাত নয় আছে অপশান নাম্বার ডি যা যারা ডি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ তিরিশ নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য জেন্ডার জেন্ডার বলেছে লায়োনেস লায়নেস মানে কি সিংহি সিংহ থেকে হয়েছে সিংহি তো সিংহি মানে কি এটা হচ্ছে স্ত্রী রয়েছে ফেমিনাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার অপশান নাম্বার এ যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ এরপর আমরা চলে যাচ্ছি একত্রিশ নম্বর প্রশ্নে যে প্রশ্নে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ সাত বলেছে তাহলে পরিধি কত পরিধি কত হবে পরিধি বৃত্তের পরিধি সূত্র কাদের কাদের মনে ছিল তারা সবাই পেরেছ বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর তো এখানে আর সমান কত বলেছে আর সমান বলেছে সাত তো এখানে সূত্রতে বসালে হবে তো টু পাই আর মানে কি টু গুণিত পাই সমান হচ্ছে বাইশে সাত আর আর সমান হচ্ছে এখানে সাত ঠিক আছে সাত সাত কেটে গেল বাইশ দুয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ হবে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার বি যা যারা বি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ এরপর দেখো বত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক এক কেজি চালের দাম যদি ছাপান্ন টাকা আর ডালের দাম একশো আর তেলের দাম হচ্ছে একশো টাকা হলে চাল ডাল এবং তেলের অনুপাত কত অনুপাত বার করতে বলেছে আর কিছুই নয় চাল ডাল আর তেল এই সিকুয়েসগুলো তোমাদেরকে কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে চাল চাল মানে হচ্ছে ছাপান্ন অনুপাত ডাল মানে হচ্ছে একশো বারো অনুপাত তেল মানে হচ্ছে এখানে একশো আটষট্টি ঠিক আছে একশো আটষট্টি এটাকে এক কাজ করো এটাকে তুমি ডাইরেক্ট সাত দিয়েও কিন্তু কাটতে পারো সাত আটটে ছাপান্ন হয় সাত একে সাত সাত চার এগারো চার ছয় সাত বিয়াল্লিশ সাত এ চোদ্দো চার সাতটে আঠাশ এবং এটা কি করতে পারো এটাকে তোমরা আট দিয়ে ডাইরেক্ট করতে পারো আট এক আট আট দুয়ে ষোলো তিন আটটে চব্বিশ এক অনুপাত দুই অনুপাত তিন হচ্ছে এখানে কারেক্ট আনসার যা যারা করেছো অপশান নাম্বার এ তারা কিন্তু সঠিক উত্তর করেছো এক অনুপাত দুই অনুপাত তিন হবে পরবর্তী তেত্রিশ নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে একটি প্রতিষ্ঠানে দুশো জন কর্মী আছে তিরিশ পার্সেন্ট যদি পুরুষ হয় তাহলে বাকিরা হচ্ছে মহিলা তাহলে বলছে মহিলার সংখ্যা কত মহিলার সংখ্যা কত দুশো পঞ্চাশ জন টোটাল কর্মী তো তিরিশ জন যদি পুরুষ হয় তাহলে কী হবে সত্তর জন মহিলা হবে ইয়া সত্তর পার্সেন্ট মহিলা হবে তিরিশ পার্সেন্ট যদি পুরুষ হয় তাহলে বাকিগুলো মহিলা তবেই তো একশো পার্সেন্ট হবে ঠিক আছে তাহলে সত্তর পার্সেন্ট হচ্ছে মহিলা তাহলে সত্তর পার্সেন্ট মানে কত দুশো পঞ্চাশের সত্তর পার্সেন্ট মানে সত্তরের একশো এগুলো দুটো শূন্য যদি কেটে দিই তাহলে সাত পঁচিশে কত হয় ছয় পঁচিশে দেড়শো সাত পঁচিশে একশো পঁচাত্তর অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার যা যারা বি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছো এবার দেখো চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি দোকানে একটি জিনিসের দাম একশো টাকা দোকানদার যদি পণ্যটির উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে সেই দোকানে জিনিসটির দাম কত হবে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছে তাহলে একশো টাকা ছিল দাম পঁচিশ পার্সেন্ট ছাড় মানে দাম কত হবে সেটার পঁচাত্তর পার্সেন্ট হবে তো একশো একশো কেটে গেল পঁচাত্তর হবে কারেক্ট আনসার অপশান নাম্বার সি যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে দিল মানে কি পঁচাত্তর পার্সেন্ট তো পঁচাত্তরে একশো একশো কেটে গেল মানে হচ্ছে এখানে পঁচাত্তর থেকে গেল তাহলে সেক্ষেত্রে পঁচাত্তর টাকা হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার সি যাই যারা করেছো তারা সঠিক উত্তর করেছ পরবর্তী দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে এফ এস এস আই এস এস এ আই এটার ফুল ফর্ম কী হবে বলেছে তোমাদেরকে তো দেখো এখানে এফ এস এস এ এটার যে ফুল ফর্ম হয় সেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া যে যারা অপশান নাম্বার সি করেছ তারা কারেক্ট আনসার করেছে এটার ফুল ফর্মটি জিজ্ঞাসা করেছে এফ এস এস এ অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে একটি ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কি কি হবে শিক্ষক হলে তো হবে না শুধু শিক্ষক হলেই হয় না বাকি আরও দরকার সেটা হচ্ছে একজন ভালো শ্রোতা একজন ভালো শ্রোতাই কিন্তু পরামর্শ ভালোভাবে দিতে পারেন এটাই হচ্ছে সর্বোত্তম গুণ অপশান নাম্বার এ যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ সম্পূর্ণ নম্বরটি পেয়ে যাচ্ছ এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি সাঁত্রিশ নম্বর প্রশ্নে যক্ষার জন্য নিম্নলিখিত কোন রোগটির মধ্যে কোনটি অগ্রগতি ত্বরান্বিত করে কোনটির কুষ্ঠ অপশন নাম্বার সি যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছে লেপ্রসি যেটাকে বলে যক্ষার জন্য নিম্নলিখিত কোন রোগগুলির মধ্যে কোনটির অগ্রগতি ত্বরান্বিত করে কুষ্ঠ বা লেপ্রসি অপশন নাম্বার সি এবার দেখো আটত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে একটি কার্যক্রমে একজন ছাত্রকে সাতটি গল্প পড়তে বলা হয়েছে টোটাল সাতটি গল্প পড়বে প্রতিটি গল্প পড়তে তার দশ মিনিট যদি সময় লাগে তাহলে পুরো কাজটি করতে কত সময় লাগবে একটাতেই যদি সাত মিনিট সময় লাগে তাহলে দশটাতে কত লাগবে সাত দশ সত্তর এখানে গুণ করতে বলা হয়েছিল তোমাদেরকে সাত দশ সত্তর অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং ইজ নট প্রপারলি ম্যাচড কোনটি ম্যাচ করছে না ভালো থেকে হচ্ছে ফন্ডনেস ফ্ডনেস মানে কি অনুরাগ ডেথ থেকে হচ্ছে এক্সপিরেশন ঠিকই আছে মানে শেষ হয়ে যাওয়া ইট থেকে হচ্ছে কনজিউম এগুলো ঠিকই আছে এটা হচ্ছে বিপরীত শব্দ দিয়ে দিয়েছে এখানে স্লিপ থেকে করে দিয়েছে অ্যাও ঘুমানো জেগে থাকা অপশান নাম্বার ডি যা যারা করেছ এটা কিন্তু ম্যাচ করছে না এটা বিপরীত দেওয়া রয়েছে আর বাকিগুলো সমার্থক দেওয়া রয়েছে তো অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার চল্লিশ নম্বর প্রশ্নে দেখো বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ চল্লিশ ডিগ্রি হলে বাকি কোণগুলি কত হবে তা আমরা কী জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হবে একটি কোণ সর্বদা নব্বই ডিগ্রি হবে তো যদি আমরা একটি কোণ এখানে বলে দিয়েছি চল্লিশ ধরে নাও এটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ধরে নাও এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর একটা বলে দিয়েছি চল্লিশ ডিগ্রি তাহলে নয় আর চারে কত নয় চার তেরো মানে একশো হয়ে গেল আর টোটাল আমাদেরকে কত করতে হবে একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের মোট তিনটি তিনটি কোণের মান কত হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা কত হবে আট পাঁচ তেরো আর পাঁচে আঠারো তার মানে হচ্ছে কি পঞ্চাশ পঞ্চাশ হবে নব্বই আর পঞ্চাশ হবে কোন অপশানটি রয়েছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার কারণ নয় পাঁচ তেরো নয় পাঁচ চোদ্দো আর মানে হচ্ছে একশো চল্লিশ আর এখানে চল্লিশ ডিগ্রি বলেছে তাহলে কত হচ্ছে একশো আশি বুঝতে পারলে তাহলে নব্বই ও পঞ্চাশ যা যারা করেছ অপশান নাম্বার এখানে বি হচ্ছে যার যারা করেছ তারা সঠিক উত্তর করেছ পুরো নম্বর পেয়ে যাবে এবার দেখো পরবর্তী প্রশ্ন দ্য ওয়ার্ড অ্যালাস অ্যালাস কি অ্যালাস হচ্ছে ইন্টারজেকশন যার যারা এ করেছ তারা কারেক্ট অ্যান্সার করেছ এলাস হচ্ছে ইন্টারজেকশান কোন সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো সালে ১৯১১ সালে ভারতবর্ষের রাজধানী আগে কোথায় ছিল কলকাতাতে কিন্তু বর্তমানে সেটা কোথায় করা হয়েছে নতুন দিল্লিতে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে উনিশশো সালে এবার চলে যাচ্ছে আমরা ফর্টি থ্রি নাম্বারে কী বলা রয়েছে এটা হচ্ছে ঐকিক নিয়মের একটি প্রশ্ন এখানে বলা হচ্ছে একটি সেনা শিবিরে চল্লিশ জনের দশ দিনের খাবার মজুদ ছিল কুড়িজন সেনা যদি চলে যায় মানে মাইনাস হয়ে গেল তাহলে তাদের কতদিন চলবে তাহলে এখানে কি হবে এখানে জন এবং দিনের একটি অঙ্ক রয়েছে ওই কিক নিয়ম রয়েছে মোট কথা জন আর দিন যদি জন হয় চল্লিশ দিন হচ্ছে দশ আর কুড়ি জন বলেছে সেনা চলে যাচ্ছে তাহলে চল্লিশের থেকে আরও কুড়ি এখানে মাইনাস তাহলে কুড়ি থাকলো তাহলে সেটাতে কতদিন চলবে তো এটা হচ্ছে অঙ্কটি তো এখানে বলে রাখি দেখতে পাচ্ছ জনের সংখ্যা এখানে কমছে তো জনের সংখ্যা যদি লোক সংখ্যা যদি কমে যায় তাহলে খাবার বেশি দিন চলবে তো একদিকে কমছে একদিকে বাড়ছে মানে কী হচ্ছে ব্যস্ত অনুপাত তো ব্যস্ত অনুপাত যদি হয় তো সেক্ষেত্রে সংখ্যাগুলি একই রকম থাকে অর্থাৎ চল্লিশ উপরে কুড়ি নিচে গুণিত দশ তাহলে কী হল চল্লিশ উপরে কুড়ি নিচে গুণিত দশ তাহলে কুড়ি দুয়ে চল্লিশ দশ দুয়ে কুড়ি কুড়ি হবে এখানে কারেক্ট আনসার অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার যা যারা সি করেছো তারা সঠিক উত্তর করেছ এরপর সরাসরি চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে যেটা হচ্ছে হুইচ পেয়ার ইজ ডিফারেন্ট কোন পেয়ারটি আলাদা রয়েছে কোন পেয়ারটি তো নেফিউ নিস এগুলো ঠিক আছে ব্রাদার সিস্টার ভাই বোন কাকু কাকিমা ঠিক আছে আর এখানে দেখো বলা রয়েছে যে পুত্র আর বালক বালক মানে কি যে কোনো বালক হতে পারে বয় মানে বালক যে কোনো ছেলে হতে পারে কিন্তু এখানে পুত্র বলেছে পুত্র থেকে কি হতো কন্যা হতো ডটার হতো কিন্তু সেক্ষেত্রে বয় বলে দিয়েছে তাহলে অপশান নাম্বার ডি এখানে হচ্ছে ভুল বা ডিফারেন্ট আলাদা রয়েছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসারস পরবর্তী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে থেকে বলা হচ্ছে আই ওয়াজ রিকোয়েস্টেড নট টু লিভ হিম এখানে দেখতে পাচ্ছ ইনভার্টেড কমাতে দেয়া রয়েছে কোটেশন করা রয়েছে তো যদি কোটেশন থাকে তাহলে কি হয় ডাইরেক্ট স্পিচ হয় এটা সরাসরি কিন্তু কোনো জায়গা থেকে কালেক্ট করা হয়েছে এই কথাটি তো কোটেশন দেওয়া রয়েছে মানে কারো একটা মুখের ভাষা এটা তো ডাইরেক্ট স্পিচ তাহলে এটা হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার ছেচল্লিশ নম্বর প্রশ্নে অনজি ব্রিজ অঞ্জি ব্রিজ কি বলেছে কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত কোথায় অবস্থিত অঞ্জি ব্রিজ হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত যা যারা করেছে অপশান নাম্বার এ তারা কিন্তু সঠিক উত্তর করেছ সাতচল্লিশ নম্বর প্রশ্ন পার্টস পাস্ট পার্টিসিপেল রানের তা রানের ক্ষেত্রে কী হয় রান র্যান রান রান প্রথমে হবে তারপর হবে র্যান তারপর আবার হয়ে যায় রান এটা হচ্ছে ভি থ্রি এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে ভি ওয়ান তো পার্স্ট পার্টিসিপ্যাল ফর্ম সেটা হচ্ছে সেটা হচ্ছে ভি থ্রি আর রানেই হয়ে যাবে অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ যা যারা এ করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছ আটচল্লিশ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে আইএমআর আইএমআর সংজ্ঞা কি আইএমআর ডেফিনেশান আয়মার কাকে বলে শিশু মৃত্যুর হার শিশু মৃত্যুর হার আয়মারের আইএমআর কী আয়মারের ফর্ম হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট তাহলে এখানে কি হবে সংজ্ঞা এখানে সজ্ঞা হবে এক হাজার এক হাজারটি নবজাতক শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু এক বছরে হয় যারা যারা এক হাজারটি করেছো অর্থাৎ অপশান নাম্বার ডি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ পুরো নাম্বার পেয়ে যাবে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে এখানে একটি ইংলিশ রয়েছে যেখানে বলা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য গ্রোসারি স্টোর আমি গ্রোসারি স্টোরে গিয়েছিলাম ড্যাশ মাই ড্যাড তা আমার বাবার সাথে গিয়েছিলাম তাহলে উইথ এখানে কি হতো উইথ অপশান নাম্বার বি যা যারা করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছো এবার দেখো পঞ্চাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার আছে বাক এবং মতপ্রকাশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা শুধু আইসিডিএস নয় আরও বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে অনুচ্ছেদ নাম্বার উনিশ যা যারা সি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ সি করেছ তারা কিন্তু সঠিক উত্তর করেছ ঠিক আছে এইগুলো হচ্ছে পঞ্চাশটি প্রশ্ন এই পঞ্চাশটি প্রশ্নে আমি তোমাদেরকে শুরুতেই বললাম যে ওয়ান পয়েন্ট ফাইভ করেছিল পঞ্চাশটি প্রশ্নে মানে হচ্ছে পাঁচ পনেরোই পঁচাত্তর হয়ে যাচ্ছে আর পনেরো হচ্ছে এখানে দেখতে পাচ্ছে এখানে রয়েছে প্রবন্ধ রচনা টোটাল কত হচ্ছে নব্বই হয়ে যাচ্ছে এখানে নব্বই নম্বরে পরীক্ষা এখানে রচনাটি দেখতে পাচ্ছে এমনভাবে দেয়া রয়েছে যাতে সবাই করতে পারে যাই হোক এখানে রচনাটি খুব ভালো দেয়া রয়েছে কোশ্চেন কিন্তু খারাপ আসেনি তোমরা সবাই কিন্তু বুঝতেই পারছো যে কোশ্চেন কিন্তু খারাপ আসেনি তার কারণ দেখতে পাচ্ছি এখানে যে রচনাটি বলা রয়েছে সেখানে বলা হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন অর্থাৎ এখানে তোমাদেরকে কি বলতে চেয়েছে যে যদি তুমি চাকরিটি পাও তো সেক্ষেত্রে তুমি কিভাবে কাজ করবে অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদির যে কাজ এবং কর্তব্য সেগুলো কিন্তু লিখতে বলা রয়েছে পনেরো নম্বরের একটি দেড়শোটি শব্দের প্রবন্ধ রচনা খুব ভালো এসেছে অন্য যদি রচনা আসতো তো সেক্ষেত্রে তোমরা লিখতে লিখতে হয়তো অসুবিধা হতো মুখস্থ করতে হতো বা অনেক মনে রাখতে হতো এটা কিন্তু খুব ভালো রয়েছে অঙ্গনওয়ারি নিয়ে যেহেতু তোমরা প্রিপারেশান নিয়েছ আইসিডিএস সংক্রান্ত প্রিপারেশান নিচ্ছ তো তাই তোমরা ভালোভাবে জানবে যে অঙ্গনওয়ারি দিদির কাজগুলি কি কি। তো এগুলো লিখলেই কিন্তু হয়ে যাবে যার যারা লিখেছ দেড়শোটি শব্দের মধ্যে অর্থাৎ আমি তোমাদেরকে বারবার বলেছি দেড়শোটি শব্দে লিখতে হবে সেটা নয় একশো চল্লিশ থেকে একশো ষাটটি শব্দের মধ্যে যা যারা লিখেছো যথেষ্ট সেখান থেকে পনেরোর মধ্যে বারো তেরো চোদ্দো তোমরা কিন্তু পেয়ে যাবে এই হচ্ছে পুরোপুরি ডিটেল এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কতগুলো তোমরা সঠিক উত্তর করতে পেরেছো এবং কার কত নম্বর হচ্ছে সেগুলো তোমরা এরপর তোমরা কিন্তু বুঝতে পারছো এই ভিডিওর কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে বাকি যে সমস্ত ভিউয়ার্সগুলো রয়েছে তারা বুঝতে পারবে যে কত নম্বর কার কার হয়েছে বা সর্বোচ্চ নম্বর কত হতে পারে সেগুলো তোমরা কিন্তু নিজেরাই যদি কমেন্টে ডিসকাস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হায়েস্ট কত উঠেছে বা লোয়েস্ট কত রকম কিন্তু তোমরা ডিসকাস করতে পারো কমেন্ট সেকশনে তো এই হচ্ছে দু হাজার তেইশের মুর্শিদাবাদ জেলার আইসিডিএস পরীক্ষার কোয়েশ্চন এবং সম্পূর্ণভাবে ডিসকাস করে দিলাম আজকে তোমাদেরকে আনসারগুলি ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট স্পেশাল সাজেশন এবং এই ধরনের কোয়েশ্চেন পেপার পাওয়ার জন্য ধন্যবাদ